খানা খন্দকে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ভাঙা সড়কে হেলেদুলে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল দশা ময়মনসিংহের ত্রিশালের বগারবাজার থেকে ফুলবাড়িয়া উপজেলার সংযোগ সড়ক। একদিকে খানাখন্দে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী, অন্যদিকে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা ও কাদা সৃষ্টি হয়ে পরিণত হচ্ছে মরণ ফাঁদে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশও। রাস্তার মধ্যে কোনো কামই করে না, যাতায়াত করলে এঙ্গার করে মাজার আর মার সব খেয়ে হয়ে জায়গা, একবারে জায়গা দুইবার যাইতে পারি না। ব্রেক বেশি পারার নাকে গাড়ি পল্টি ধরে জোরে টাইনে যাওন যায় না। রাস্তার পরিস্থিতি এতই খারাপ যে এখানে হাইটা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এটা কি এখন রোগী নিয়ে যাওয়া কি সম্ভব? একটা রোগী যদি এমার্জেন্সি রোগী হয় সে তো গাড়িতে দেখা গেছে মারা যাবে। খানাখন্দে ভরা সড়কে ভোগান্তি আর শঙ্কাকে সঙ্গে করে এভাবেই প্রতিদিন যাতায়াত করেন হাজার হাজার মানুষ। প্রায় এক দশক ধরে সংস্কারের গুণগান শুনে আসলেও আদতে এর কোনো বাস্তবায়ন দেখেননি এই সড়কটি দিয়ে চলাচল করা তিন উপজেলার বাসিন্দারা। আদৌ কি এর কোনো সুরাহা হবে কি না তাও অজানা এই পথের পথিকদের। শিগগিরই সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের। আমরা ইতিমধ্যে একটা দরপত্র আহ্বান করেছি, আশা করি এটা দরপত্র কার্যক্রম শেষ হলে ঠিকাদার নিয়োগের মাধ্যমে যে ক্ষতিগ্রস্ত অংশসমূহ আছে আমরা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে দেব। সড়ক বিভাগের তথ্য মতে বগারবাজার ফুলবাড়িয়া সংযোগ সড়ক সবশেষ সংস্কার করা হয় 2014-15 অর্থ বছরে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।